আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুই মাসের বরকত দ্বারা ধন্য করে দেন, আমিন বলি। আর আরেকটি দোয়া, ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। রমজান পর্যন্ত হায়াতের জন্য দোয়া করতেন, কারণ রজব মাস, শাবান মাস আসলে রমজানের বাতাস যেন গায়ে লেগে যায়। আর এত কাছাকাছি রমজান, অতএব রমজান পর্যন্ত হায়াত যেন আল্লাহ দেন, রমজানে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে যেন বান্দা জান্নাত লাভ করতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, আল্লাহ রসুলের এন্তেকাল রজবে হয় নাই, শাবানে হয় নাই, রমজানে হয় নাই, রবিউল আউয়ালে হয়েছে। কারণ রজব শাবানে আল্লাহর রসুল এন্তেকাল করতে চাইতেন না, আর একটু হায়াত চাইতেন। যেহেতু রজব চলে আসছে, রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দেন যেন মন ভরে একটু ইবাদত করতে পারি। আল্লাহ যেন এমন ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্যের বিষয়, আমরা রমজান মাসকে ব্যবসার মাস বানিয়ে ফেলেছি, কেনাকাটার মাস বানিয়ে ফেলেছি, পয়সা কামানোর মাস বানিয়েছি। রমজান কিন্তু পয়সা কামানোর মাস না, রমজান ব্যবসা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মাস না, রমজান হলো ইবাদতের মাস। কিসের মাস? জোরে বলেন, ইবাদতের মাস। এই জন্য রমজানে ইবাদত করতে হবে। কেনাকাটা দরকার এখনই, রমজানের আগে সেরে ফেলুন। শপিং করা দরকার, আত্মীয় স্বজনকে ঈদ উপলক্ষে গিফট দিবেন, কাপড় চোপড় দিবেন, এক্ষুনি সেরে ফেলুন। দুই হাত জোর করে বলছি, রমজানে কেনাকাটার পিছনে লাগবেন না। বড় দুর্ভাগ্যের বিষয়, মুসলমান নারী পুরুষ রমজানে রোজা বাদ দিয়ে নামাজ নষ্ট করে মার্কেটে দৌড়ায়, ঠিক কি ঠিক না? আর এমন একটা দুরবস্থা হয় মার্কেট বা শপিং মলগুলোতে, কোনো রোজাদার মানুষ তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমান সেখানে গিয়ে নিজের ঈমান হেফাজত করা বড় মুশকিল হয়ে যায়। এই জন্য আমরা রমজানের আগেই কেনাকাটা, যত ঝামেলা আছে সব সেরে ফেলবো। রমজান হলো আমার আর আমার আল্লাহর। আল্লাহ যেন তৌফিক দান করেন। আকাবের কা রমাদান একটা কিতাব আছে, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন। এতে আল্লাহওয়ালারা রমজান মাস কিভাবে কাটাতেন, রমজান মাসের তাদের সময়সূচি কেমন ছিল, এই বিষয়ে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বর্ণনা আছে। আল্লাহওয়ালাগণ রমজান আসার আগ মুহূর্তে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিতেন, সালাম মুসাফা করে একেবারে বিদায় নিয়ে নিতেন যে রমজান আসছে, আর কথা বলার সুযোগ হবে না, আর সাক্ষাতের সুযোগ হবে না, রমজান আসছে, বাস দোয়া করে নাও। এইভাবে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে শুধুমাত্র রমজানে কার সাথে যোগাযোগ, জোরে বলেন। এমন একটি রমজান এইবার কাটাবো নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলে আমিন।